মারা বললো কেন্দ্রীয় মানি পুলিশ কেন? এক মহিলা, সে ভোট দিতে গেছিল, আমার সামনে তার লাইন, সে এবার ভোট দিতে গেছে, তার কাগজটা নিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে কোথায় ঢুকাবো। এবার পাশের সব পোলিং এ যারা হেরেছে তারা দেখাচ্ছে, সে কিন্তু পারেনি। এবার তারপরে ওরা কি করলো, আমাকে ভোট দিতে পাঠালো, আমার ভোটটা আমি দিয়ে তারপর ওর ভোটটা ওকে দিতে পাঠাচ্ছিল। আমাকে কে পাঠাচ্ছিল? পোলিং এর যে হেড। তোমাকে কেন মারলো? কেন মারলো? ওই জন্য এবার কেন্দ্রীয় বাহিনী পুলিশ দেখলো যে লড়কা দুটো ভোট দিচ্ছে, এবার আমাকে কোলারে ধরে টেনে টেনে মাদারচোদ বলে কে মারলো। কোথায় কোথায় মেরেছে? এই যে হাতগুলোতে আর এই পায়ে আর পাছাতে। আবার ছুটতে বললো, ছুটতে যেমনি ছুটে যাচ্ছি আবার দু হাতে করে মারছে। কে মারছে? ওই কেন্দ্রীয় বাহিনী পুলিশ। কেন মারছে? কেন তোমাকে মারছে? ওই যে ভোট, ওই মেয়েটার ভোটটা আও পারানি, আমি তাকে দেখে দিতে গেছি, মানে ভোট দিতে গেছি। তুমি কি ভোটটা দিয়েছিলে? তার ভোটটা না দেখানোর জন্য মারলো? হ্যাঁ। তোমাকে দিতে বললো তার ভোটটা? পোলিং এর যে হেড, সে পোলিং নাই, সেক্টর অফিসার। সেক্টর অফিসার উনি দিতে বলেছিলেন? হুম। তা বলেছে যে পিজাইটিং অফিসার দিতে বলেছিল ভোটটা? হ্যাঁ, সে বলেছে বলি গেছি না, আমার এত বড় ক্ষমতা ওখানে ভোট দিতে যা, দিয়ে তোমাকে মারলো। হ্যাঁ। তোমার নাম? মানিক পাঠান। যাচ্ছিলেন, আমরা তখন ওই বুথের মধ্যে অন্ধকার ছিল, আমি সেই সময় উপস্থিত। একটা যে পিজিটিং অফিসার ছিলেন উনি বললেন একটা লাইটের ব্যবস্থা করে দেন, আমি লাইটের ব্যবস্থা করে দিয়ে দেখলাম যে ওনাকে অকথ্য ভাষায় গালাগালিজ করে জামাই কোলার ধরে টেনে নিয়ে এসে বুথের ভিতর থেকে ওনাকে মারধর করছে। আর জিজ্ঞাসা করতে ওনাকে বলছে কেন মারধর করলো, ওনাকে জিজ্ঞাসা করলাম, বলছে একটা অন্ধ মহিলা, সে চোখে দেখতে পায়নি, আলো কম ছিল সেই সময়, তো আমাকে বললো তাহলে তুমি ওই মহিলাটাকে একটু দেখিয়ে দিয়ে চলে এসো, যেটা ভোট দিবে সেটাকে দেখিয়ে দিয়ে তুমি চলে আসবে। ও দেখাইতে গেছে আর ওই অবস্থায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি পুলিশদার ওনার গলার জামার কলার ধরে নিয়ে এসে ওনাকে বিধর মারধর করছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। বুথটা হচ্ছে আপনার 65 নম্বর বুথ, পরমানন্দ বুথ 200। কারা মারলো? কারা মারলো? কেন্দ্রীয় বাহিনী টহলদারি পুলিশদার 264 নম্বর। তার পায়ে লেগেছে, হাতে লেগেছে এবং পাছাতে লেগেছে। আপনার নাম? আমার নাম ইমান আলী মিদ্দা। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে। বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা।